হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি ওয়ান ওয়ে স্ল্যাব ও টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্য অথবা এই দুটি স্ল্যাবকে আমরা কিভাবে আলাদা করবো সেটা নিয়ে আলোচনা করবো প্রথমেই আমি এই দু ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবকে আলাদা করার জন্য যে ফর্মুলাটা ইউজ করা হয় সেই ফর্মুলাটি আমি এই দুটি ডায়াগ্রামের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি প্রথমে এই একটি হল স্ল্যাব এই স্ল্যাবটির এই দিকটা শটা স্প্যান তার লেন্থ তিন মিটার এবং এই দিকটাকে বলা হয় লঙ্গা স্প্যান লেন্থ সেভেন মিটার এই লঙ্গা প্যান্টকে আমরা এল ওয়াই দিয়ে ডিনোট করি এবং শটার্স প্যান্টকে এল এক্স ফর্মুলাটি হল লংগার্স প্যান্ট বাই শটার্স প্যান্ট গ্রেটার দেন ইকুয়াল টু এবার আমরা আগেই জেনেছি যে আমরা লংগার্স প্যান্টকে এল ওয়াই দিয়ে ডিনোট করি তাহলে এল ওয়াই বাই এল এক্স গেটার ইকুয়াল টু এখানে এল ওয়াই হলো সেভেন মিটার এবং এল এক্স হলো তিন মিটার এটা করলে হবে টু পয়েন্ট থ্রি থ্রি যেটা দুয়ের থেকে বড়ো তাহলে এটা ওয়ান ওয়ে স্ল্যাব এবার দেখব আমরা টু ওয়ে স্ল্যাবটি কীভাবে চিনব সেম প্রসেস এটা হলো সটাশ প্যান্ট ফোর মিটার একে আমরা এল এক্স দিয়ে ডিনোট করছি এবং এটা হলো লঙ্গা স্প্যান সিক্স মিটার এটিকে এল ওয়াই দিয়ে ডিনোট করছি তাহলে ফর্মুলা হলো লঙ্গা স্প্যান বাই শটার্স স্প্যান লেস দেন টু এখানে লঙ্গা স্প্যান হলো সিক্স মিটার শটার্স স্প্যান হলো ফোর মিটার এটাকে ডিভাইড করলে হবে ওয়ান পয়েন্ট ফাইভ এটা দুয়ের থেকে ছোট। এইভাবে আমরা ফর্মুলার সাহায্যে ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবকে আলাদা করতে পারব এবার আলোচনা করব এই ওয়ান ওয়ে স্ল্যাব থেকে কিভাবে লোড ট্রান্সফার হয় লোড ট্রাভেল ইন শটার পাথ অন লঙ্গার বিম অ্যান্ড হাফ অফ টোটাল লোড ইজ ট্রান্সফার অন ইচ বিম এই ওয়ান ওয়ে স্ল্যাবটিকে আমরা যদি সেন্টার দিয়ে ডিভাইড করি তাহলে এর যে লোড মেকানিজম আছে সেটা এইভাবে কাজ করে অর্থাৎ শটার ডাইরেকশান বরাবর লোড গিয়ে লঙ্গার সাইডে পড়ে এই স্ল্যাবটি টোটাল লোড হাফ হয়ে গিয়ে দুই দিকে ভাগ হয়ে যায় এবং টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে লোড ট্রান্সফার হয় ট্রাইঅ্যাঙ্গেল এবং ট্রাফি জয়ডাল চেপে এটা হলো আমাদের স্ল্যাবের লঙ্গার সাইড এবং এই লঙ্গার সাইডে ট্রাফি জয়ডাল শেপে লোড ট্রান্সফার হয় অর্থাৎ লোড ট্রান্সফার এইভাবে হয় আর ট্রাইয়াঙ্গেল শেপের লোড ট্রান্সফার হয় শটার সাইডের দিকে সো লোড ট্রাভেল অন অল দ্য বিম ইন দ্য ফর্ম অফ ট্রাফিজয় অ্যান্ড ট্রাইঅ্যাঙ্গেল এবং থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট হলো ওয়ানওয়ে স্ল্যাবের ক্ষেত্রে যেহেতু ওয়ান ডাইরেকশানে লোড ট্রান্সফার হয় সেহেতু আমাদের লোডটি মেনলি পড়ে লঙ্গার লঙ্গার বিমের দিকে তার জন্য আমাদের ওয়ানওয়ে স্ল্যাবের ক্ষেত্রে স্ল্যাবের লঙ্গার সাইডে প্যারালালি দুই দিকে বিম দিয়ে থাকি টু ওয়ে স্ল্যাবে চার সাইডেই লোড ট্রান্সফার হয় তার জন্য টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে স্ল্যাবের চার সাইডেই বিম দেওয়া হয় এবার আমরা ওয়ান ওয়ে স্ল্যাব ও টু ওয়ে স্ল্যাবে কীভাবে রিইনফোর্সমেন্ট করা হয় সেটা দেখে নেব আমাদের এই স্ল্যাবের জন্য যে বারগুলি প্রয়োজন সেগুলি হলো মেন বার এবং ডিস্ট্রিবিউশন বার এবার দেখবো এই বার এবং ডিস্ট্রিবিউশন বার কিভাবে থাকে মেন বার থাকে সমস্ত স্ল্যাবের ক্ষেত্রেই ওয়ান ওয়ে স্ল্যাব হোক বা টু ওয়ে স্ল্যাব হোক বার সবসময় সময় স্ট প্যান্ট বরাবর থাকে এবং এই মেন বারকে আবার ক্র্যাঙ্ক বারও বলা হয় রিএনফোর্সমেন্টের ক্ষেত্রে প্রথমে বার দেওয়া হয় এবং তার ওপরে ডিস্ট্রিবিউশন বার দেওয়া হয় এটি সমস্ত স্ল্যাবের ক্ষেত্রেই প্রযোজ্য আমরা স্ল্যাবের ক্ষেত্রে অল্টারনেটিভ ক্র্যাঙ্ক বার ইউজ করে থাকি এইভাবে আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে মেন বার দিয়ে থাকি এইভাবে শর্টার স্প্যান বরাবর মেনবার থাকে এবং লঙ্গার স্প্যান বরাবর ডিস্ট্রিবিউশন বার থাকে ডিস্ট্রিবিউশন বারে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে কোনো ক্র্যাঙ্ক দেওয়া হয় না এবং টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে ছটা স্প্যান বরাবর মেন বার হবে মেন বারটি হবে এরকম তাকে বলা হয় অল্টারনেটিভ বার মানে অল্টারনেটিভলি দেওয়া হয় এবং এটা হলো ছটা স্প্যান বরাবর মেন বার এবং ডিস্ট্রিবিউশন বার টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন বারের ক্ষেত্রেও আমরা বার ইউজ করি এইভাবে আমরা ডিস্ট্রিবিউশন টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন বারেও ক্র্যাঙ্ক দিয়ে থাকি এইভাবে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবকে আলাদা করে থাকি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আরও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন